কাতার থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ VVIP ফ্লাইট বিকেল 3:30 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে 4 মার্চ কাতার গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কাতার থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ VVIP ফ্লাইট বিকেল 3:30 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে 4 মার্চ কাতার গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কাতার থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ VVIP ফ্লাইট বিকেল 3:30 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে 4 মার্চ কাতার গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কাতার থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ VVIP ফ্লাইট বিকেল 3:30 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে 4 মার্চ কাতার গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কাতার থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ VVIP ফ্লাইট বিকেল 3:30 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে 4 মার্চ কাতার গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কাতার থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ VVIP ফ্লাইট বিকেল 3:30 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে 4 মার্চ কাতার গিয়েছিলেন প্রধানমন্ত্রী।